উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নবজাতক শিশুদের জন্য এসএনসিইউ ইউনিট তৈরি হয়েছে। আগে সদ্যজাতদের যে কোনো সমস্যা আসতে হতো কলকাতা কিংবা কাছাকাছি কোনো নার্সিংহোমে, মহকুমা হাসপাতালে এসএনসিইউ ইউনিট তৈরি হওয়ায় সেই সমস্যা আর থাকছে না। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে রোগীর চাপ কম নয়। মহকুমা হাসপাতাল হওয়ার সুবাদে আশপাশের দূর দূরান্তের বহু রোগী এখানে আসেন। মহকুমা হাসপাতাল হলেও একসময় সদ্যজাত বা শিশুর জটিল কোনো চিকিৎসা এখানে করা সম্ভব হতো না, অভাব ছিল পরিকাঠামোর। স্বাভাবিকভাবেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা না মেলায় যেতে হতো কলকাতা। বর্তমানে সেই অবস্থাটা বদলে গেছে। এসএনসিইউ বলে কি বস্তু উলুবেড়িয়ার মানুষ জানতেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। উলুবেড়িয়ায় এই সাত বছরের মধ্যে উলুবেড়িয়ায় এসএনসিইউটাকে উনি চালু করেছেন, 27টা বেড এবং কয়েক লক্ষ টাকা ব্যয়ে 6টা ডাক্তার অল টাইম উলুবেড়িয়া হাসপাতালে এসএনসিইউ শিশু বিভাগের সঙ্গে যুক্ত আছে, 20টার মতো অ্যাডভান্স ইকুইপমেন্টস। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে খোলা হয়েছে এসএনসিইউ ইউনিট। 27 বেডের এসএনসিইউ ইউনিটে 6 জন শিশু চিকিৎসক নিয়োগ হয়েছে। উলুবেড়িয়াবাসী এই এসএনসিইউ বা উন্নত শিশু বিভাগ কি সেটাই কোনোদিন জানতো না। তো এই এসএনসিইউটা এখানে হয়ে আমাদের উলুবেড়িয়াবাসীর নিউবর্ন বেবি, তারা যে কোনো রকমভাবে জটিল সমস্যায় পড়লে বা ক্রিটিক্যাল কোনো কন্ডিশনে আসলে খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছে এবং এখানকার চিকিৎসা ব্যবস্থাও খুবই উন্নত। তো এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চিন্তা ভাবনা করে এই জিনিসটা আমাদের উলুবেড়িয়াবাসীকে উপহার দিয়েছেন, সেই জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। উলুবেড়িয়া থেকে সুভাষিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা।